ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুইজন। দুপুর দেড়টার দিকে সদরের শম্ভুগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্রেনটি নেত্রকোনার জারিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় একটি বালুবোঝাই ট্রাক লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রেনের ইঞ্জিন ও ট্রাক। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চালক সজীব ও ট্রেনের ইঞ্জিনের সামনে বসে থাকা অজ্ঞাত তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেন দুর্ঘটনার কারণে দেড় ঘন্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে নেত্রকোনা, ভৈরব ও চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো, সিটে যে আমি জানলার পাশে বসলাম, প্রায় নড়ে গেলাম, ঠিক আছে, হুড়ু হুড়ি করা শুরু হয়ে গেল। বালু ট্রাকের সাথে, ড্রাম ট্রাকের সাথে এই ট্রেনের একটা সংঘর্ষের ফলে এখানে স্পট ডেড হয়েছে চারজনের, দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আনুমানিক দুইটার সময় ঘটনাটা ঘটে। আমরা খবর পাওয়ার সাথে ময়মনসিংহ ফায়ার সার্ভিসে একটি আমাদের উদ্ধার টিম আসে। বালুভর্তি ট্রাক ছিল, সে বালুভর্তিটা হঠাৎ রেল ক্রসিংয়ের উপরে ওঠে এবং ট্রেন এসে তখন সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার জন্য এই ঘটনাটা ঘটে। জেকেবি কলেজ রুটে একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমরা এখানে আসি এবং এখান থেকে চারটা মরদেহ ও আমরা উদ্ধার করি। এগুলো বর্তমানে রেলওয়ের কাছে আছে, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।